রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা পুলিশ। সংস্থাটির লালবাগ বিভাগ শনিবার তাদের গ্রেফতার করে। সকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। এ সময় ডাকাতি কাজে ব্যবহার করা গাড়ি, খেলনা পিস্তল, মোবাইল তালা জব্দ করা হয়। মিরপুর থানার গাড়ি চুরির একটি মামলার সূত্র ধরে এই সদস্যদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা ডাকাতি করত বলেও জানান তিনি। বিভিন্ন জায়গায় যারা ভিকটিম তাদের সাথে আলাপ করে দেখেছি, তারা বিভিন্ন সময় পুলিশের পরিচয় দিয়েই কিন্তু এই কাজগুলি করে। ডিবির পরিচয় দিয়ে তারা রাত্রে বেলা গিয়েছিল এবং লোকজন চলে যায় তখন তারা গণহারে বাজার লুট করে।